আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়াতে আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। চলে আসলাম আর একটা নতুন ব্লগে। তো আজকে হলো চলে যাচ্ছি, সকাল থেকে হলো রেডি হয়ে আছি, বৃষ্টি পড়তেছিল এই জন্য যাইতে পড়তেছিলাম না। আবার চাচা হলো আসছে এই জন্য হলো এখন আবার যাইতেছি বৃষ্টির মধ্যেই। অটো নিয়ে আসছে, আচ্ছা গেলাম বিজ্জাপুরে যাইতেছি আমি। হ্যাঁ টাটা। এই কিছু দেখে গেলাম নি, কারণ তাড়াহুড়ো করে যাইতেছি, তো মানে কাকায় চলে আসছে হঠাৎ করে, জানিও না। এক কিছু রাইখা গেলে রাইখা দিয়ে গুছাইয়া। কি বৃষ্টি, ভাড়া হলো ডাবল। অটো দিয়ে যেতেছে কারণ বৃষ্টি, তো এই জন্য ভাড়াও ডাবল নিতেছে। আর আজকে যাওয়াটা অনেক বেশি জরুরি, ছোট বোন কালকে ঢাকায় চলে যাবে আর হয়তো আমিও যেতে পারি। মোবাইল রেখে চলে গেছিলাম হঠাৎ করে, ওখানে যা মনে পড়ছে। কই পাইছো? আর পেলে কথা পেতেন দুলাবে কি কয়, হ্যালো কথা পেতেন চলে মনে। এই যে আমরা জাজিরা বাজার দিয়ে যাচ্ছি, ওই সামনে তো থামাইন তো বাজারে, বাজারের সামনে থামাই, এখন আর থামাইন বাজার করতে, বাজার খোলা না? হ্যাঁ খোলে আছে। এখন হলো চলে যাচ্ছি, মার সাথে কথা হয় নাই, কি কি লাগবে সেটাও বলতে পারি না। আনতে যে কিছু জিনিস নিয়ে নিলাম, ওহো ডালান তো মনে হয় বন্ধুর, আমিও বন্ধুর নেই। ওই গাড়ি একটু আসতে যেতে পেন, নতুন নতুন লাগতে ধারি মারি দিয়ে পয়সা আছে, কত গান দেড় লাগতে আমি বাড়িতে ওইখানে খেলা হইতেছে না। রাঁধুনি গরম মশলা গুঁড়া সাবান বেগুন আছে, মা ভর্তা অনেক পছন্দ করে বেগুনের পরান।
গরমের দিন তো ডিম আনলে পেছনে থাকা ডিম তো অনেক বেশি প্রয়োজন পড়ে। মজা তো এই যে আচার পার হয়েছে যে ভাইয়া যে ইয়ে গেছিল কক্সবাজার গেছিল তো রাখছো রাখছি তা যে কল নিতে বসে এই যে এগুলো আনছে না আমি কই কি মনে আমি কি ওরা দোকান থেকে কিনে আনছে আমার হাত দশ আমি না তরাই খা পোলাহান মানুষ পর তরাই চিল্লাবি আমি আর খাই নাই আমি তো বেশি মনের উপরে আমি ওখানে নিকা মশাই জিনিসটা বাদাম কাঠ বাদাম আবু তার হবো টান হবো দুই জাতো দিকে দেখা দুপুরের রান্না বান্না করতে মাছ আর এই মাছটা হলো বাবা পছন্দ করে না এই জন্য বাবা হলো সকালবেলা বাজারে গেছিল যে এখন আসলো দুপুর বেলা তো আমাদের বাড়িতে মনে আর কোনো মাছ না থাকলে হয় মানে ইলিশ মাছটা না থাকলে একদম চলেই না ইলিশ মাছটা সবাই পছন্দ করে বাবা হলো ইলিশ মাছ নিয়ে আসছে আমি কালকে একটু কেটে বাজার করে আনছি সংসারে তো বাবা হলো মাছ আনছে কালকে আমি মাছ পাই নাই কারণ আমি দুপুর না মানে দুইটার দিকে গেছিলাম বাজারে তো এই কারণে হলো মাছ পাই নাই কেন বাবা সকাল বাজে ইলিশ মাছ আনছে আমার হলো ঢাকা যাওয়ার কথা ছিল হঠাৎ করে রাতের শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গেছে আর আব্দি আরো শরীরটা খারাপ হয়ে গেছে আপুদের বাসায় হলো কি একটা খাবার জন্য খাইছিলাম চানাচুর খেয়েছিলাম ওই চানাচুরটা খাই সবার এই শরীর খারাপ হয়ে গেছে গা এই জন্য আমি আর ঢাকায় যেতে পারি নাই কেন আর এই শরীর নিয়ে ঢাকায় গেলে আব্দিয়ার নিয়ে গেলে পরে হলো খিটমিটা মেজাজ থাকতে আব্দিরা নিয়ে কোথাও যাইতে পারবো না বের হইতে পারবো না শপিং করতে পারবো না তো শরীরটা ভালো হইলে তারপরে ইনশাআল্লাহ দেখবো যাইতে পারি কিনা তুই যে দেখতে পাচ্ছিস একটা বাটি এই বাটিটা হলো অনেক বছর হয়ে গেছে গা আমি ছোটবেলা থেকে দেখতেছি এই বাটিটা ভাঙিয়ে গেছে গা তারপরে এই বাটির ডিজাইন এত সুন্দর মানে যদি একটু ভালোভাবে দেওয়া হয় মা বলে বাটিটা একটু ভাঙাই রাখছিল এই যে এই টাইপের না এই টাইপের ভাঙা রাখছিল ভাঙা ছিল অনেক বছর হয়েছে আমি ছোটবেলা থেকে দেখতেছি বাটিটা তারপর আমরা এখনো ইউজ করি বাটিটা দেখলে ভালো লাগে ভাঙা জিনিস ইউজ করা ভালো না এই জিনিসটা হলো আসলে মা অনেক পছন্দের আর মা ই বলে 12 টাকা তো রাখছিল অনেক বছর আগের আর এই ধরনের ডিজাইনের আমি আর কোনো মানে কোনো ধরনের বাটি দেখিনি এই যে এই যে ডিজাইন আগে এইগুলো চলতো হ্যাঁ হ্যাঁ বৃষ্টি বড় বৃষ্টি ইদানিং যখন তখন বৃষ্টি চলে আসে আমি কালকে একটু বিল থেকে দিয়ে এসেছি আলুটা মজা আসছে
এইগুলো হলো নিচে ফালানোর জন্য ঘরে আমাদের ঘরের নিচে রাখার জন্য কি সোমা এইখানে হলো তেল দিয়ে দিল মা এই যে আমি মাছ হলো করে দিছি আজটা করে দিছি তা একটা হলো কাইটা নিছে মা এটা হলো বাবার জন্য হলো ভুনা করে দিব ভুনা না কি তরকারি করব আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে তরকারি কিন্তু অনেক মজা লাগে টমেটো দিব তো মাছটা ছোট্ট একটা মাছ তার মধ্যে একটা ডিম আছে মা এই যে পেঁয়াজের ছিলকা ভাজবা ভাজে বাবা ভাজে না বাবা বাবা দাদির মাছ কাটা বেশি কাটা গুলো সব ফলা যায় পিঠের কাটা ইয়ের কাটা বৃষ্টি হালকা হালকা একটু কমছে হালকা একটু মাছটা ভাই জন্য মাছ কাটা শেষ তবে